أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. السلام عليكم প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সৈয়দ ফিরোজ কবির, সিটিজি আইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমরা অটোক্যাড বিল্ডিং প্রজেক্টের ষষ্ঠ পর্বে এসে পৌঁছে গেছি, যেটা আমরা গত পর্বে দেখেছিলাম কীভাবে লেয়ার তৈরি করতে হয় এবং ম্যাচ প্রপার্টিস তৈরি করতে হয়, কীভাবে ইউজ করতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে আমরা আরও কিছু লেয়ার তৈরি করবো, সেজন্য লেয়ার প্রপার্টিস ম্যানেজার এটি ইন্ডাস্ট্রি খুলবো। এরপর এখান থেকে নিউতে ক্লিক করব, এরপর ডাবল ক্লিক করব, সরি এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এই অ্যাকাউন্টটার সাথে সাথে একটা জিনিস, এটা ভুল হওয়ার কারণে একটু ভালো হলো, এটা আপনারা জানতে পারবেন জিনিসটা। আপনাদের সমস্যা যদি হয়ে থাকে আপনাদের, তখন আপনারা সমাধান করতে পারবেন। এটা একই সাথে যদি আপনার ডবল ক্লিক দিলে, দেখুন এটা যেমন আমি করেছিলাম এটা অ্যাক্টিভ হয়ে গেছে, টিক চিহ্ন দেখা যাচ্ছে। তো সেহেতু আপনি এখানে ডাবল ক্লিক, একই সাথে ডাবল ক্লিক করবেন না, একটা ক্লিক দিবেন, এরপরে আরেকটা ক্লিক দিবেন আস্তে করে। তাই এখন আমরা জিরোতেই অ্যাক্টিভ করব, এটাকে আমরা আস্তে এক দুই, এই এখন হয়ে গেল। এখন এটাকে কেটে এটা দিব টেক্সট, এটা লিখব টেক্সট, টি টেক্সট। কালারটা দিব আমি, কালার ব্লুটা ব্লুটা দিয়ে অ্যাপ্লাই। দেন আরেকটি তৈরি করব, সেটা হচ্ছে ডিম, ডিম লাইনারের জন্য ডিম আমি সংক্ষেপে দিলাম। এখানে একটি কালার নেব, ডিম কালার যেটা দিব, এখানে কালার কি আছে, সরি 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 সরি, ডিম কালার, ওকে সবুজটাই দিয়ে দিই, পরবর্তীতে আমরা চেঞ্জ করে নিতে পারবো। অ্যাপ্লাই। দেন আরেকটি তৈরি করব, যেটি হচ্ছে আপনার যেটা এসটিআরের জন্য, এসটিআর, কালারটা আমরা জাস্ট চেঞ্জ করে দিব, কালার যেটা দিব হলুদটাই দিয়ে দিই, ওকে অ্যাপ্লাই অ্যাপ্লাই। দেন কলম, কলমের জন্য ওকে, কলমটা আমরা পরবর্তীতে করব, এখন জাস্ট ওকে দিয়ে আমরা ফিল্ডে চলে যাই কাজ করার জন্য। এখন আমি যেটা নিব, আমি ব্যালকনি নিব, ব্যালকনিটা হবে এখান থেকে শুরু করব আমি, সেজন্য পলিগন টুলটি সিলেক্ট করলাম। এখানে 3 ফিটের ব্যালকনি দিব, 3 ফিট এন্টার, সরি এখানে ক্লিক করতে হবে, এটা অ্যাক্টিভ করে পলিগন টুল, জাস্ট এখানে এন্ড পয়েন্টে ক্লিক করে নিচের দিকে মাউস পয়েন্টারটি নিচে আসলে, নিয়ে আসলে, এরপর কিবোর্ড থেকে 3 ফিট এন্টার চলে এসেছে, দেখুন 3 ফিটে চলে এসেছে। এবং এখানে এদিকে দিব 2 ফিট, 2 ফিট, দেন এন্টার চলে এসেছে, এবার এন্টার দিব, ডিঅ্যাক্টিভ করে ফেলবো। এটাকে 3 ইঞ্চি, 3 ইঞ্চের অফসেট নেব, অফসেট টুলটি সিলেক্ট করব, এবার 3 টাইপ করে এন্টার দেব, এরপর এখানে একটা ক্লিক, এখানে বাইরে একটা ক্লিক, দেন এন্টার দিয়ে আমি ডিসিলেক্ট করে নিলাম। সো এখন এটা এখন যেটা করব, এটাকে এদিক থেকে আমাকে ব্যালকনিটা ক্লোজ করতে হবে এখানে, সেই জন্য এটাকে আমি মিরর করে দিব। মিরর করার জন্য আমাকে প্রথমে এই এক্সটেন্ড টুলটি নিয়ে এই লাইন একটি লাইনকে আমি ক্লোজ করতে হবে। এখন এখন মিরর করতে আমার সুবিধা হবে, কোনো ধরনের সমস্যা হবে না, সেই জন্য আমাকে এটি সিলেক্ট করে মিরর টুলটি নিলাম। এরপর এখানে সেন্টার পজিশন কোথায় আসতেছে দেখুন, এই এটা হচ্ছে আমার লাইনের সেন্টার পজিশন এসে গেছে, ক্লিক করলাম, আবার এন্টার দিলাম, হয়ে গেল মিরর টুল। দেন এরপর আমি যেটা নিব আর্ক টুল, আর্ক টুলটি নিয়ে এখানে এটা 3 ইঞ্চের দিতে হবে, সেই জন্য আমাকে যেতে হবে এন্টার ডি এন্টার, এন্টার ডি এন্টার, দেন এখানে ওকে
আমি দিয়ে দিলাম আমার এই, এটা আমাকে দেখতে হবে কত, কত 5 ইঞ্চ। আচ্ছা যাক, এটা অসুবিধা নেই, এটা পরবর্তীতে আমরা চেঞ্জ করে নিতে পারবো। এখন আমি 3 ইঞ্চের অফসেট নেব, অফসেট 3 ইন 3, এন্টার, দেন এটাকে অফসেট হয়ে গেছে 3 ইঞ্চের। এখন এটাকে আমি জয়েন করব, সেই জন্য আমি এক্সটেন্ডেড টুলটি সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে অ্যাক্টিভ করব, দেন এটাকে ক্লিক করব, এটাকে ক্লিক করব, না হলে এটা দুটোটাকে ক্লিক করে দেখতে হবে কোনটা আসতেছে, সেভাবে কাজ করতে হবে। এখন আমরা আমাদের লাইনটা ক্লোজ করে দিলাম, এখন আমি এটা এই লাইনটিকে ক্লোজ ট্রিম করতে হবে। সো আমি এটাকে শিফট কি চেপে চাপ দিয়ে ট্রিম করে নিলাম। তো এখন আমি ডিএক্টিভ করে এটা আমি দেখবো এটা দূরত্বটা কতটুকু, সেজন্য ডাইমেনশন টুল থেকে লাইনিয়ার টুলটি নিলাম। এখন এইখান থেকে যেটা দেখতে হবে আমাকে, ঠিক সেন্টার পয়েন্টে আসতে হবে, না হলে বোঝা যাবে না, না হলে এলোমেলো হয়ে যাবে। কয় ফিট? 5 ফিট, 5 ফিট 3.6 ইঞ্চ। সো আমরা আমরা যেটা করতে চাচ্ছিলাম এটা আমাদেরকে আর একটু ছোট করতে হবে, এটা যেহেতু বড় হয়ে গেছে এটা চেয়ে। এরপরেও এটা সামনের দিকে দেওয়া যায়, তবুও আমার আই থিঙ্ক সো এটা ছোট করলে ভালো হবে, এটা দেখতে একটু খারাপ লাগছে। তো বন্ধুরা, আমার সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল, আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল সিটিজি আইটি চ্যানেল। অ্যান্ড আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আমার ভিডিওটিকে লাইক দিন, এবং কমেন্ট করে আমার কাছ থেকে কিছু যদি কোনো কিছু জানার থাকলে আমায় জানাতে পারেন কমেন্ট করে, অথবা আমার ইমেইলে মেল করতে পারেন। তো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।